হ্যালো রাজি, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নকশি পিঠার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেনি তারা প্রথম পর্ব দেখে নিন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এখন দেখি পরবর্তী ধাপগুলি। এগুলো সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে রোদে 3 দিনের মতো শুকাতে হবে। ভালোভাবে না শুকালে এগুলো যখন ভাজা হবে তখন ফুলবে না, তাই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। 3 দিন শুকানোর পর দেখতে এরকম হয়। হাত দিয়ে ভেঙে দেখবেন, যদি এরকম মর্ম শব্দ হয় তাহলে বুঝে দেবেন পিঠাগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এখন তুলে দিয়ে দিচ্ছি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন পিঠাগুলো দিয়ে দেবো এর মধ্যে। পিঠাগুলো শুকিয়ে গেছে তাই এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে।